তোমার কথা যে আমার খারাপ লাগছে, এটা তুমি জামাই মানুষ, তোমার মুখের উপরে আমি কেমনে কই কও? বাদ তো রাখলেন না, সবই তো বলে ফেললেন। তার লগে কথা কইতেছেন, বুঝে শুনে কথা কইবেন না। আমি ভালোই বুঝি মোবারক সাহেব, আপনাদের কথা শেষ হয়ে থাকলে এখন আসতে পারেন। এই তত্ত্ব পাগল হইতে বেশি দিন সময় লাগবো না। মামু, আমি না থাকলে এই এলাকার লোকজন তোমারে পাড়ায় মারতো, তুমি তো এটা বুঝো না। বাপটা দেখে তো তাই মনে হয়। আপনারা আমি কতবার করে কইছি যে আমাগো বাড়ি তাই না, আপনি আমার কথা রাখেন? আরে বাবা, তোমার কথা রাখবো কেমন কইরা, প্রায় প্রত্যেক দিনে তো তোমাগো বাড়িতে কাজ পইরা যায়। আর তুমি তো জানো আমি অনেক কাজের মানুষ, কাজের প্রতি আমি যত্নশীল। কি সমস্যাটা কি? ডুবোয় ডুবোয় পানি খাবে পৃথিবীর কেউ টের পাবে না। না ওই সাবান সারার মতো কাক যেন চোখ বুঝে সাবান সারে চাই দেব। ব্যাটা তোর সমস্ত ফাজলামি আমি ধরে ফেলছি, তুই একটার পর একটা চাপা মারবি আর আমার উত্তেজিত করবি। হ্যাঁ স্যার, আপনার হইছেটা কি? আপনার কি হইছেটা কি? আপনার মাথা টাথা ঠিক আছে তো? আমার মাথা ঠিক নেই, তোর মাথা ঠিক আছে। দেখ, আমি ওই বিএসসির বিরুদ্ধে সংগ্রাম করছি না, করছি না, করছি কি করছি না? অবশ্যই করছেন। এবার তোর বিরুদ্ধে সংগ্রাম করব, তোর চাকরি যদি আমি না খাইছি। এইটা আপনি পারবেন? আমি তো ছোট মানুষ, আমার চাকরি আপনি ঠিকই খাইতে পারবেন, বিএসসি আপনি কিছুই করতে পারবেন না। বিএসসি সাহের সাথে আপনি পরাজিত হয়ে এখন সমস্ত রাগ আমার উপরে ঢালতেছেন। হ্যাঁ আমি বুঝি না, দুর্বলের প্রতি সবলের অত্যাচার। আমি কি করছি, কি এমন ক্ষতিটা করছি আপনার? আরে বাপরে বাপ, আপনি কিছুটা পাচ্ছেন না, কি অন্যায় করছেন না? আপনি তো একটা পাকা হাসরে ভাই, হাসার মতো পুকুর মধ্যে ঢোকে আর আবার উপরে এসে একদম ডানা ঝাপটা দিয়ে সমস্ত পানি নাই, কেউ টের পায় না। আপনি কোথায় গেছিলেন কিচ্ছু না। বেটা তোর আমি হাড়ে হাড়ে চিনছি, আমারও তেল মরস, আবার ও পাশে বিএসসিরও তেল মরস, আমারও খুশি রাখবি, আবার ও পাশে ওকেও খুশি রাখবি না? থাপলায় সোজা বানা গেলাম। আচ্ছা স্যার, পিউনের কাজটা কি? পিউনের কাজটাই তো হলে স্যারকে মনোরঞ্জন করা, তাই না? হ্যাঁ, আমার যতই কষ্ট থাক না কেন, যতই দুঃখ থাক না কেন, বাইলে মাসের মতন একটা ভেটকি দিয়ে কই দেবে, স্যার চা খাবেন? চা দিব স্যার। হ্যাঁ আপনার বাসায় আপনার বউ যদি কালো পাতি দিয়ে একটা রং চা বানাইয়া দেয়, ইস কি মজা হয়েছে, তুমি এত সুন্দর চা বানাও। আর আমি আদা তেজপাতা লবঙ্গ দিয়ে ভালো করে পিরিস্টারে ধুই এক কাপ চা বানাই দিল, ফালতু একটা চা বানাইছো, চা বানান শিখলি না, ঝাড়ি দেন। হ্যাঁ এক থাপ্পড় মার। ওই তুই আমার বউ পাইলি কই? হ্যাঁ আমি বিয়ে করছি। ওইটা একটা উদাহরণ দিলাম, আপনার যে বউ হইব না সেটা আমি জানি। হ্যাঁ কি কইলি? কই কি কইল, আমি তো কিছু কই না। আচ্ছা স্যার, আপনি আমার উপর ক্ষেপতেছেন কিসের জন্য? তুই যে আমার এতগুলা এতগুলা জ্ঞান দিলি, এই জ্ঞান বুদ্ধি নিয়ে আমার কি লাভটা হচ্ছে, কি লাভ হচ্ছে? তোর জ্ঞান বুদ্ধি শুই না, ওপাশ তো বিএসসির দাপট দিন দিন আকাশের সমান হয়ে যাইতেছে। হ্যাঁ তার তো কোনো দাপট কুমার কোনো ভাবি দেখতেছি না, তোর বুদ্ধি নিয়ে আমার লাভ হয়েছে কি? ঠিক আছে, তাহলে শেষমেশ আর একখান বুদ্ধি আপনার আমি দিতে পারি, সেটা যদি আপনি গ্রহণ করেন। তাই এক থাপড়া মার। হ্যাঁ তোর বুদ্ধি নিয়ে আমার চলতে হবে, নবার বুদ্ধি নিয়ে মোবারকে চলতে হবে। আমার মাথায় বুদ্ধি নেই, বুদ্ধি তো আমার মাথায় গিজগিজ গিজগিজ করতে দেবে না। আমার বুদ্ধি খরচ করার জায়গা পাই না, তুই বেটা দিবি আমার বুদ্ধি? তাহলে আপনার জায়গা খুঁজে বাইর করেন, কোথায় আপনার বুদ্ধিগুলো ঢালবেন, কোথায় খরচ করবেন। বিএসসি স্যার আমার ডাকতেছে, আমি যাই। ওই বিএসসি ডাকলে ফট করে চলে যেতে হবে? হ্যাঁ খুব বিএসসির প্রেম হয়েছে না আমার সাথে কাজ করে, আপনার মন ভরতেছে না? এইটা আপনার লগে আমি কি করতেছি, বাজে পেশাল পারতেছি, এইটা আমার কাম না, এই কাজটা আমার একদমই পছন্দ না, আমি গেলাম। ওই এখানে দাঁড়া, তোর মতো একটা ফাউল ছেলের সাথে কথা বলার সময় আমার নেই, বুঝতে পারছিস? শুধুমাত্র যাওয়ার আগে তুই যেটা কইতে চাইছিলি সেটা কয়ে যা। কইতেছিলাম শুনেন, চারোদিকে যেমনি প্রশ্নপত্র ফাঁস হইতেছে, আপনি দেখেন নাই টেলিভিশন রেডিওতে সারা দেশ তোলপাড় হয়ে গেছে, এইটার মাধ্যমে যদি কিছু বাইর করে বিএসসি রে ফাঁসাইতে পারেন, দেখেন তাইলে। আমি আপনার লগে নাই, আপনার সাথে পাশে আমি নাই, আমি কাজের সময় কাজই কাজ পুরেলি পাজি না, আমি খুব ভালো করে সেটা জানি, গেলাম। ওই রাগারাগির তো কিছু নাই, তুই তো জানো সে আমার রাগ হলে মেজাজ মেজাজ ঠিক থাকে না, তোর তো আমি খারাপ করি নাই, তুই একটা ভালো ছেলে, কোনো অসুবিধা না, তাকানোর কিছু নাই, চা খাবি খাবি। হ্যাঁ সমস্ত খবরা খবর ঠিকঠাক মতো দিবি, যা। আপনি এই জায়গা অদ্ভুত ব্যাপার, আমি টোটাল স্কুল খুঁজে খুঁজে আসেন, এই জায়গা আসেন আপনি আমার জানাবেন। আরে
আমি কোথায় থাকি না থাকি সেটা আপনাকে জানা যাবে কি করে তা তো স্যার একটা সিস্টেমের মধ্যে পড়ে হেড স্যার কোথায় আছে সেটা মোবারকে জানা উচিত আরে কোনটা উচিত আর কোনটা অনুচিত সেটা আপনাকে বলা লাগবে কি করে না আমি ভালো করে জানি মোবারক সাহেব এখন বলেন কি জন্য আমার খুঁজতেছেন এই যে স্যার আপনি চিৎকার করে কথা বলতেছেন কেন আমি খুব করে খেয়াল করে দেখছি আমি যদি কোনো কথা বলতে আসি আপনি আমার উপর বিরক্ত হন কেন দেখেন স্যার আমি বহুত করে আমি হিসাব করছিলাম আমি প্রতিজ্ঞা করছিলাম ওই রাফাত বিএসসির নামে আর জীবনে এই মুখ দিয়ে মোবারকার একটা কথা বলবে কিন্তু উপায় নাই ওই রাফাত বিএসসি এমন বড় অন্যায় করছে আমি কথা না বলে পারলাম না স্যার আমার সেই কথাটা বলতে এখানে আসতে হলো সে আবার কি অন্যায় করলো কোনো মেয়ে সংক্রান্ত বিষয় দেখেন মোবারক সাহেব কোনো ব্যক্তিগত ব্যাপারে এই স্কুলের চার দেয়ালের মধ্যে হাজির করবেন না এই জি স্যার আমি কি কথা আপনার তো আমি কথা দিছি ওই বিএসসির নামে আমি কোনো কথা বলবো না ও যে ছোটখাটো অন্যায় করে ওগুলো তো মাফ করে দিছি ব্যাপিস ওটা নিয়ে আমি কোনো দিক তাকাইও না স্যার কিন্তু এইবার যে অন্যায়টা সে করছে এটা ক্ষমার অযোগ্য কি কাম এখন প্যালগোস না মারে সুদা করে কর ওরে বাবা সুদা করে তো বলবো স্যার আমি এমন সুদা করে বলবো যে আপনি তরল ভাবে বুঝে যাবেন আরে ভাইরে একটু তাড়াতাড়ি কোন তো ওই বিএসসি বার্ষিক পরীক্ষার সমস্ত প্রশ্নপত্র পাস করে দিছে এই অন্যায় মাইনে নেওয়া যায় না স্যার আপনাদের মতো কর্তৃপক্ষের এই হচ্ছে একটা বিরাট দোষ স্যার যে মানুষটা আপনাকে তথ্য দিল যে একটা তথ্য আবিষ্কার করলো তাকে আপনারা পুরস্কৃত না করে উল্টা তাকেই আপনারা তিরস্কার করছেন বাহ আগে আপনি প্রমাণ করেন যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে তারপরে হাতে নাতে প্রমাণ করে আমার কাছে নিয়ে আসেন কি অদ্ভুত কথা বলেন প্রমাণ আমি করতে যাবো কেন প্রমাণ তো করবেন আপনি আরে কি আজব দেশে পড়লাম রে বাবা আমি একটা তথ্য দিয়ে কি এখন বিপদে পড়ছি আরে ভাই যে তথ্য প্রমাণ করতে পারবেন না সেটা আমার কাছে বলেন কেন প্রমাণ করতে পারবো না কে বলছে একসময় আমি প্রমাণ করতে পারবো কিন্তু আমি করব না যেহেতু আপনি উদ্ধর্তন কর্মকর্তা সেহেতু এটা প্রমাণ করার দায়িত্ব আপনার আপনাকেই করতে হবে তার মানে এই তথ্যটা হচ্ছে ভুয়া কেমনে বোঝায় ওরে মোবারক তুই যে একটা পুরো ভুয়া লোক তোর ঈশ্বরের কেউ বিশ্বাস করে না তোর কথা কেউ কানে আমলে নেয় না মরে যা মরে দেখেন মোবারক সাহেব এই ভুয়া তথ্য নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করবেন না বলে দিচ্ছি আপনারে আমার যতটুকু শিকার করার মতো আমি ততটুকু শিকার করব কেউ আমার ঠেকাইতে পারবে না সব আচ্ছা লতা এটা যে চেয়ারম্যান বাড়ি এটা কি কেউ বিশ্বাস করবে কেন বিশ্বাস করবো না কেন দেখো তোমার আব্বা এই এলাকার বিশিষ্ট চেয়ারম্যান সেই চেয়ারম্যানের বড় মেয়ের জামাই জনাব মোখলেসুর রহমানের আগমন ঘটল সেই উপলক্ষে উৎসব হবে না চারিদিকে বাদ্যবাজনা বাজবে লোকজন আসবে খাবে দাবে কই উৎসবের আমেজ কই আপনি যা উৎসব উৎসব করতেছেন দুলা ভাই আপনি এই উৎসবটা হবে কেন আপনি হইতেছেন চেয়ারম্যান বাড়ির সব থেকে বড় জামাই ঠিক না আপনি কি করলেন আপনি টাকা বাঁচানোর জন্য অর্ধেক পথ আসছেন হাইটা আর মানুষ দেখানোর জন্য অর্ধেক পথ আসছেন দিকে শ্বশুর বাড়ি আসছেন শ্বশুর বাড়িতে তো মিষ্টি নিয়ে আসতে হয় আপনি মিষ্টির হাড়ের বদলে একটা কলা গাছের সাথে কয়েকটা ওই হাওয়াই মিঠাইয়ের কাঠি ভরে তারপর নিয়ে আসছেন এখন হাওয়াই মিঠাইয়ের জামাইয়ের আর কত দাম হবে বলেন এইখানে কথা আছে মিটি মিটি হাইসেন একটু লজ্জা করে ধরেন আপনি যদি একটা প্রাইভেট কার নিয়ে আসতেন দেখতেন গ্রামের মানুষ ফুল ছিটাই তো আপনার টানাটানি করতে বলতো আমার বাড়ি আয় একে তো আমার বাড়ি আসেন মানে এমন টানাটানি করতে আপনার হাত দুইটা ছিঁড়ে যেত দেখো লতা আমি হচ্ছি একজন ব্যতিক্রম ধারার মানুষ আমি যদি সামান্য মিষ্টি ফিষ্টি নিয়ে তোমাদের বাসায় আসতাম তাহলে অন্য সাধারণ জামাইদের সাথে আমার তুলনা তুমি কিভাবে করতে আর প্রাইভেট কারের কথা বলছো এ দোষ কিন্তু আমার না তোমার আপু আমি বলেছিলাম যে পাতা আমি তাহলে ওই বিএমডাব্লিউ গাড়িটা নিয়ে আসি বিএমডাব্লিউটা কি বুঝো 60 লক্ষ টাকার গাড়ি কিন্তু তোমার আপু আমাকে বললো এখানকার রাস্তাঘাট জঘন্য ভাঙা চোরা ওই নতুন গাড়ি যে আনবে গাড়িটা যদি উল্টে যায় তাহলে তো আমার আব্বার মানে তো চলে যাবে এই যে রাস্তাঘাট এই রাস্তাঘাটের জন্য কিন্তু তোমার বাবার এত বদনাম দুলাবে খবরদার আব্বারে নিয়ে একটা বাজে কথা বলবেন না আমার আব্বার কোনো বদনাম নেই বদনাম সব আপনি আমার চাকরি নটে বোকে
নট হইব কেন আপনি যে কাম করছেন তাতে আমার মতো একটা পিওন হইয়াও আমি প্রতিবাদ না করে সেটা পারলাম না স্যার খুবই খারাপ করছেন তোর কথা হই না তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে আমার চাকরি নট হইব কখ এটা কখ হেডমাস্টার স্যার যখন আপনাকে ডাকবে তখনই আপনি পরিষ্কার বুঝে যাবেন আপনার চাকরি কেন নট হইব ব্যাস নবারে শেষ পর্যন্ত তুইও আমার লগে শত্রুতা শুরু করলি এতদিন আমি দুধ কলা দিয়ে সাপড়ছি কেন দেখেন স্যার আপনি সিরিয়াসলি করবেন না আপনি যে ক্ষতিটা করছেন এইতে যদি আমার মতো নবার খালি ক্ষতি হইতো তাহলে আমি চক্ষু দুইটা বন্ধ করে তার নীরবে সহ্য করতাম কিন্তু আপনি কি করছেন আপনি তো পুরো জাতিটার ক্ষতি করছেন পুরো দেশটার ক্ষতি করছেন সেই স্যার সেই আপনার মতো একটা মানুষ এরকম কাম করতে পারে না পুরো জাতির ক্ষতি করছি হাই পুরো জাতির কি এমন ক্ষতি করছি আমি আপনি কি করছেন জানেন না আপনি নাকি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র সব ফাঁস করে দিয়েছেন কয়টা টাকার বিনিময়ে হ্যাঁ স্যার আপনি এই কামটা কেমনে করলেন আপনি এটা কেমনে করলেন হ্যাঁ এইটা দেখে কি আমি পুতুলের মতো সোজা হয়ে দাঁড়াই থাকতে পারি হ্যাঁ আমি অবশ্যই আপনি করছেন আমি বাসি পরীক্ষা কি একস্তু কি হাগো লাগিছ তুই এটা অসভ্য গুণানকার আরে বেটা এটা আমার বিরুদ্ধে একটা ষড়যন্ত্র ষড়যন্ত্র আই কে কইছে এই কথা তুই এই ভাজিল গান্ডাম কো আমার কাছে ওই শুনছে এটা তো আপনারে কোন যাইবো না কোন যাইবো না তাহলে তুই কইলি কেন কইলি কেন আমার সামনে আমার উত্তেজিত কইলি কেন একের থামরা কিন্তু দা তলায় দমু সার সামনে থেকে ও সত্যি কথা কইলি হাত উঠে যাবো না আপনি আমারকে হাত দিবেন না স্যার আমি কি করছি যে আপনি আমারকে হাত দিবেন ওই আমার নামে এই অপবাদটা কিছু ওই ফাজিল্লার নামটা খালি কো একবার কো অবশ্যই কমু কিন্তু সেটা খালি হাতে কই কেমন নবারে আমি জানি কে আমার নামে এই ষড়যন্ত্র করতেছে কে আমারে বিপদে ফেলানোর চেষ্টা করতেছে আমি কিন্তু ভালো করে জানি ও তাহলে এই কথাটা কি আমি কিরানি স্যারই কম তোর কো লাগবো না আমি কমু আমি আমি হেড স্যারে দেখো মোহন আপনার অহন যাওয়ার লাগবো না হে আপনার একটু বড় টাইকা পাঠাইবো অসুবিধা নাই টাকা লাগবো না তার আগেই আমি যাইতাছি এই শিরে এত ভালো জানতা মানুষটারে হাই হাই রে কয়টা টাকার লগে দিছে ফাঁস কইরা এখনো সময় আছে যান বাজারে যান গিয়ে কিছু বড় মাছ মাংস আর দুধ নিয়ে আসেন আমি আব্বারে বলি গ্রামে দুই একজন গণ্যমান্য ব্যক্তিরে দাওয়াত করে রাখা হইতে যান হ্যাঁ অত্যন্ত যুক্তিপূর্ণ একটা কথা বলেছো এটাই উচিত তুমি এক কাজ করো এই আব্বার কাছে যে কিছু টাকা নিয়ে আসো আমি সুজনকে নিয়ে বাজারে যাই গাড়ি ভর্তি করে বাজার নিয়ে আসি তোমরা সারা গ্রাম দাওয়াত করে গোষ্ঠীশুদ্ধ লোককে খাইয়ে দাও মানুষের তো একটু নীতি বলো কিছু থাকে তাই না দুলাভাই আপনার যে নীতির নও নেই সেটা আজকে জানলাম আমার বাবার টাকা দিয়ে আপনি বাজার করবেন সেই বাজারে গ্রামের গণ্যমান্য মানুষ খাও আপনার কি কথাটা বলতে একটু শরম লাগলো না লজ্জা শরম এটা যেন কি জিনিস ও হ্যাঁ লজ্জা শরম নামে একটা জিনিস তো আছে শুনো আমরা হচ্ছে ঢাকা শহরের মানুষ লজ্জা শরম আমাদের কাছে অত সস্তা না যে কথায় কথায় পেয়ে যাব জি এটা আপনি দেখলে বোঝা যায় তোলা ভাই যে আপনার শরম লজ্জা কিচ্ছু নেই আপনার সাথে আর কোনো কথা নেই আপনি এখন যেতে পারেন যান হ্যাঁ চলো তুমি আমার সঙ্গে চলো আপন শালিকে আইসক্রিম খাওয়াতে আমার কোনো আপত্তি নেই আপনি খাবেন আইসক্রিম তাইলেই হয়েছে জান জান অ্যাক্টিং করেন না আর আমি আপনার সাথে একা একা বাজারেও যাব না জান আরে আমার সাথে বাজারে তো তুমি যেতেই পারো আমি তোমার দুলা ভাই না বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষের হাতে হাত রাখলে কোনো ক্ষতি নেই ক্ষতি আছে দুলা ভাই ক্ষতি মনে করেন আপনার আপনার ডান সাইড বাম সাইড সেই হাত দিয়ে আমার হাতটা ধরবেন মনে করেন আমার আপা চেহারা দেখছেন না কি কঠিন একটা ভাব মনে করেন টুপুস করে দাদি একটা কোপ মারবে আপনার হাতটা নিচে পড়ে এরকম লাফাইতে থাকবে ডাকাত না আপন শালীর হাত ধরবো আর হাত কেটে ফেলবে না 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 এত ছোট মন মানসিকতা নিয়ে তো বেঁচে থাকার কোনো কারণ দেখছি না এই যে আমি বাইরে ছিলাম কত বড় নারী কথায় কথায় এসে হাত ধরে হ্যান্ডশেক করতো কপালে কপাল ঠেকিয়ে গল্প করতো দুলা ভাই অশ্লীল বাক্য আমার সামনে উচ্চারণ করবেন না এখন কিন্তু আমার আপনারই সন্দেহ হইতেছে আপনার সাথে এখানে বসে বসে খাজুরের আলাপ করার একদম সময় নেই টাইম পাস করতে ভালো লাগতেছে না আপনার সাথে আপনি যদি যাইতে বলি আপনি তো যাবেন না সত্য হলে এবারে বড় যাবি আপনি বসে না আমি যে তুমি যে আমার জন্য নাস্তা টাস্তা পাঠাও তুলা ভাই বাড়িতে তো কিছুই নিয়ে আসেন নাই এক কাজ করুন বাজারে গিয়ে কিছু নাস্তা পানি নিয়ে আসেন তাও খাই বলি যে তুলা ভাই রাতে একটু নাস্তা খাইছিলাম হ্যাঁ দরকার নেই আমি স্যার আপনার কাছে যাইতেছিলাম কেন স্যার যে অবস্থা দাঁড়াইছে আর এক মুহূর্ত এই স্কুলে আমার পক্ষে থাকা সম্ভব না স্যার এখন তো দেখতেছি আপনার কথাই সত্য বলে প্রমাণিত হচ্ছে কি কি প্রমাণিত হইতাছে ওই ওই প্রশ্নপত্র আমি ফাঁস করছি এই তো সব সত্য এখন ফরফর করে বেরিয়ে আসতেছে আমি খালি খালি মুবারক সাহেবের গালি গালাজ করি এখন তো দেখতেছি মুবারক সাহেব ঠিক আছে স্যার আমি আপনারে কিন্তু একজন বুদ্ধিমান মুরব্বী বলে জানতাম আপনি আসলে একটা বুদ্ধিহীন মুরব্বী খবরদার ভুলটা করবেন না রে ভাই সাহেব
আমার রাজাই বুদ্ধি না থাকলে আগর প্রতিষ্ঠান আমি সুন্দরভাবে চালা রাখতে পারতাম না আপনি চালান আপনি আপনি আমারে বুঝান তাহলে কে চালায় এই স্কুল চালায় ওই দুই পয়সার কারণে আপনি তো তাড়াতাড়ি ঠঠঠঠঠ করে কাঁপতে থাকেন রমেশ সাহেব আপনি কি তো আমার ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছেন আপনি বুয়ারে সাহেবের মত আমার মুখে মুখে উচ্চ করে তর্ক করেন তাহলে কি করব স্যার কর্মটা কি কোন স্যার একটা মিথ্যার উপর ভিত্তি করে স্যার আপনি আমারে সন্দেহ করতেছেন স্যার ওই প্রশ্ন মতো স্যার আমি আউট করছি এই করতে তো আমার বুক পেটা কান্দনাইতেছে স্যার স্যার আমি কই মোবারকের নামে একটা মামলা করে দেব নাকি স্যার তার দরকার নেই আগামী তদন্ত কমিশন গঠন করব সেই তদন্তে যদি আপনি দোষী সাব্যস্ত হন তাহলে আপনাকে অবশ্যই শাস্তি ভোগ করতে হবে করেন করেন আপনি তদন্ত কমিটি করেন তাতে আর কিচ্ছু যায় আসে না কিন্তু ওই তদন্ত কমিটিতে এই স্কুলের কোন কোন স্যার থাকবে তার নাম জানা আমার খুব দরকার স্যার সেটা আপনাকে বলা যাবে না আগে তদন্ত কমিশন গঠন হবে তারপর জানতে পারবেন স্যার আপনি কেন বুঝতে পারতেছেন না এই স্কুলের অনেক স্যার অনেক স্যার আমারে দেখতে পারে না স্যার আমারে জেলাস করে তারা আমারে যে কোনো মুহূর্তে ফাঁসাই দিতে পারে স্যার ওই সমস্ত স্যার যদি তদন্ত কমিটিতে থাকে স্যার তাকে রিপোর্ট কিন্তু আমি স্যার আমলে নিব না স্যার হ আরে আপনি আমলে নেওয়ার কে আগে তদন্ত হোক তারপর কথা ওই দুই পয়সার কেরা নিয়ে স্যার আমি শান্তিতে থাকতে দিব না দেখেন শুনেন রাভা স্যার স্কুলের মধ্যে রংবাজি করবেন না স্কুলের মধ্যে রংবাজি করলে শিক্ষকদের ভাবমূর্তি নষ্ট হয় কথাটা ভুলে যাবেন না আরে বাবা রে জেনে আমার নিজের ভাবমূর্তি নষ্ট হয়ে যেতেছে স্কুলের ভাবমূর্তিতে আমি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম সালাম আসুন তদন্ত কমিটির কাছে কি জবাব দেবেন সেই জবাব প্রস্তুত করেন যান কেরানি স্যার আরে কি তা বলাইতেছেন কথা বলুন আপনি আমার একটা সত্যি কথা বলতে পারেন পারেননি আমনে রে আল্লাহ শয়তানের কোন জায়গায় রাটি দিয়ে আমনে রে বানাইছে একসব ক্লিয়ার করি কোন চাই আমিয়া কি কইলেন আপনি আপনি কি কইলেন শয়তানের হাটি দিয়ে আমারে বানাইছে মানে আমি একটা সত্য মানুষ পবিত্র মানুষ ভালো মনের মানুষ আমার মধ্যে কোনো ঝামেলা নাই আপনার মতামত চাই আমার মধ্যে ঝামেলা আছে কেন আচ্ছা আপনি আমারে বলেন চাই এই স্কুলে বলে প্রশ্ন মতো ফাঁস হচ্ছে সেটা বলে আয় করছি আপনি এর কথা কে বলছে এই খবর আপনি কোনায় হয়েছেন নিয়া বাতাসে বাতাসে হাওয়ায় হাওয়ায় ঘুরে বেড়াইতেছে এই এলাকা ইথারে আকাশে বাতাসে সব জায়গা আপনার অপকীর্তির কথা সবাই জানে না আমি কেন সবাই জানি মার তুন ইচ্ছা করতে আছে এক সার এক লাখ দিদি সিয়া তো না মেসি করে হারাই দিমি আ ওই বাবা রে আশা ঘুরে আসে এই যে সিয়া আমি বলতে সাবলে লাগতে না লাগতে না আপনার বুকের পাটাটা এই মোবারক দেখতে চায় কত বড় বুকের পাটা মিয়া আপনি আমারে আমারে হুকি দেখেন মিয়া দেখেন আমি আমারে ডর দেখাই না আই চলাই না হলো না আর বাড়ি নুয়া খালি আমনের বাড়ি যদি আর এলাকায় হতো আমনের চোদ্দ টুকরা করি কাটি মামার বাড়ি খাওয়া দিয়ে দাম দাঁড়ান 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 উরে পাপড়ে পাপড়ে ভালো করে তাকান আপনারে আপনারা শিক্ষক বানাইছে কোন ব্যাগ কেন কোন ব্যাগ কেন আপনারা শিক্ষক বানাইছে আপনি তো ভালো লোক না আমি বলছি আপনি শুনে একটা পাক্কা গন্ডা হ্যাঁ সেই গন্ডা আমি সমস্ত কিছু জানতে আত্মগোপন করছেন এই এলাকায় না আপনার এলাকা থানায় আমি এখন খবর লাগাইতেছি আপনারে যদি আমি চোদ্দ শিখের মধ্যে না ঢুকাইছি তো আমার নাম মোবারক না আরে মিয়া জোকারের মতো ফল পারিয়েন না আমি যা ইচ্ছা তাই বলবো আমি আপনার নামে আপনার মামার কাছে কমপ্লেন করবো মিয়া আরে যান 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 এখনই যান একটা কমপ্লেনের বড় লিস্ট বানায় আমার মামার কাছে যান উনি যে আমার মামা হয় আপনার মস্তিষ্কে নাই মামার কাছে যদি কমপ্লেন যায় না পাক্কা পাক্কি আপনার ঘাট দেবে কিন্তু ভাই আরে যদি গা ডাক্কা দিয়ে বাইর করে যায় তারপরে আমি আপনার মামার কাছে যাবো আর আপনার মামা তো আপনার মতো অসভ্য না মিয়া আর চাকরি গেলে চাকরি দেব তারপরে একজন কেরানির উপদ্রব বানিয়ে তুই চোখে মন না আরে বাপ রে বাপ গুড গুড কোন অসুবিধা না আপনার এখানে বাইর করার চূড়ান্ত ব্যবস্থা আমি করব আমার দায়িত্ব আরে বাবা রাফাতে ডর দেখাইয়েন না নোয়া খাইটা হুলা মিয়া 80 টাকা তোলা জানেননি আপনার চাকরি খরচ ব্যবস্থা আই করব আই না হাত করব ফেমিলি কার পাখা হয় মরিবা আপনার রেখো ফরফরাচ্ছেন মিয়া